হ্যালো ভিউয়ার্স, ফুড ইজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে অরেঞ্জ কেক বানাতে শেখাবো। তাহলে চলুন এই সুন্দর এবং টেস্টি অরেঞ্জ কেকের রেসিপিটা জেনে নিই। আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি, ডিম দুটো, চিনি এক কাপ, নুন এক পিঞ্চ। যেহেতু এটা অরেঞ্জ কেক, তার জন্যে অবশ্যই লাগবে অরেঞ্জ জুস হাফ কাপ, লাগছে অরেঞ্জ জেস্ট হাফ চা চামচ, বাটার লাগবে 3-4 টেবিল চামচ। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে সাদা তেল 1 কাপ ইউজ করতে পারেন, বেকিং পাউডার 1 চা চামচ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, আর সাজানোর জন্য কয়েকটা আমন্ডস আর 2-3 কমলার কোয়া নিয়েছি। সব প্রথমে আমি মিক্সির জারের মধ্যে ডিম আর চিনিটাকে নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে কমলা লেবুর খোসাটা আর বাটার দিয়ে আবারও এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে একটা চালনি বা ছাঁকনির মধ্যে ময়দা, বেকিং পাউডার আর 1 চিমটে নুন দিয়ে সেটাকে ভালো করে চেলে নেব। এবারে ময়দার মিশ্রণটা একটা বাটির মধ্যে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা এতে অল্প অল্প করে দেব আর এটাকে মেশাতে থাকব। এটা মেশানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে, তাই একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে মেশাবেন। এখন মিশ্রণটা অনেকটা স্মুথ হয়ে গেছে, এর মধ্যে আমি এবার ফ্রেশ কমলার জুসটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে মিক্সড করতে থাকতে হবে। এখন এটা দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্সটা, দিয়ে তারপরে আবারও এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এই মিশ্রণটা যে পাত্রে ঢালবো সেটাকে ভালো করে বাটার দিয়ে গ্রিজ করে নিয়েছি। এবার ওপর থেকে কিছু ফ্রেশ কেটে রাখা কমলা লেবু আর আমন্ডসের কুচি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে একটা প্রেশার কুকারকে 5 মিনিট গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ডকে বসিয়ে দেব। তারপরে এই পটটা প্রেশার কুকারের মধ্যে তুলে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব আর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 45-50 মিনিট ধরে বেক করব। 30 মিনিট পর এটাকে চেক করতে হবে। 30 মিনিট হয়ে গেছে, এটা এখনও কিন্তু কাঁচা আছে, এটা আর খানিকক্ষণ বেক করতে হবে। হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। এখন আমি এটাকে চেক করছি, এটা একদম তৈরি হয়ে গেছে, এটা এবারে খাওয়ার জন্য একদম তৈরি। আপনারা প্লিজ এটাকে একবার ট্রাই করুন। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে লাইক করতে একদম ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এটাকে শেয়ার করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।